দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন আপনাদের জানাই ধন্যবাদ। দিরাই 71 টিভির পক্ষ থেকে আজকে আমরা এসেছি নির্বাচনী এই যে দিরাই উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচনী প্রচারণা চলছে তারই ধারাবাহিকতা সামারচর বাজারে এবং বজেন্দ্রগঞ্জ স্কুলের পাশে খুবই উচ্ছ্বসিত জনতা এবং আশপাশে দেখতে পাচ্ছেন যে অনেক জনগণের ভিড়। এখানে আমাদের মেম্বার প্রার্থীও আছেন আসকর আলী সাহেব। আসকর আলী ভাই, এই নির্বাচন কেমন এবং কিভাবে হচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিরাই উপজেলাধীন 4 নং চরনাটোর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে আমি অংশগ্রহণ করেছি। আমার প্রতীক হচ্ছে তালামার্কা। আমি জনগণের কাছে এই আহ্বানটুকু রাখি, যদি আমরা প্রচার এখন আর করলে কাজ হবে না। আপনার নির্বাচনটা কেমন হচ্ছে? নির্বাচন খুব সুন্দর হচ্ছে, শান্তিপ্রিয়ভাবে হচ্ছে, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা নাই, পূর্বেও ছিল না, এখনো হবে না, এই আশাটুকু ব্যর্থ করে আমি আমার কথা এখানে শেষ। আমরা আসকর আলী ভাই কিন্তু ওনার তালামার্কার প্রচারণা চালিয়ে দিয়েছেন এই মুহূর্তে, তবে আমরা জানি যে এখন আর প্রচার করলেও কিছু হবে না, তবে আমরা আশাবাদ ব্যক্ত করি সবাই ভালো হোক। টিউবওয়েল মার্কা, আসসালামু আলাইকুম। জি, নির্বাচন খুব ভালো হচ্ছে, সুস্থ হচ্ছে, এই কামনাই করি। সরকার যে এই নির্বাচন দিচ্ছে, এই নির্বাচনটা অন্য নির্বাচনের চেয়ে ভালো? খুব ভালো, খুব ভালো, খুব ধন্যবাদ আপনাকে। টিউবওয়েল মার্কা ভাই, নিখিল চন্দ্র সরকার দাদা, ফুটবল ফুটবল বলেন তো কি আপনি বলবেন, আপনার মনের খুশি? আমার আদাব নমস্কার আপনাদের কাছে। আমাদের এলাকাতে 4 নং চন্দনচর 6 নং ওয়ার্ডবাসী, আমাদের এলাকাবাসী, এখানে সুষ্ঠুভাবে নির্বাচন চলেছে। আমার ফুটবল মার্কা এই হিসাবে শান্তিপূর্ণভাবে যে প্রধানমন্ত্রী এই নির্বাচন পরিচালনা করেছে, সেই শান্তিজনক আমরা একটা আনন্দিত হয়েছি, ধন্যবাদ। আপনার কি ফুটবল মার্কা জয়যুক্ত হওয়ার সম্ভাবনা আছে? আশা নেই, আমি ব্যর্থ করেছি, যাতে আশা আমাকে ফুটবল মার্কা কি জয়যুক্ত হওয়ার সম্ভাবনা আছে? সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি আশা ফুটবল মার্কা যাবে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন এবং যথাযথ অবস্থান নিয়ে তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন এবং ভালোভাবে যাচ্ছেন। আমরাও চাই যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক। আমরা অবশ্যই অবশ্যই 300 গজের চেয়ে আরও বেশি দূরত্বে আছি, তো আমরা এই মুরব্বী চাচার কাছ থেকে জানবো, চাচা নির্বাচন কেমন হচ্ছে? ভালো হয়েছে, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। ভোট দিছেন? হ্যাঁ। কয়টা? তিনটা। তিনটা? তিনটা ভোট, মানে চেয়ারম্যান, মেম্বার আর মহিলা। আপনারা হয়তো ভাবতে পারেন চাচা একা একজনকে 3 ভোট দিয়েছেন, এটা না, আসলে 3 জনকেই 3 ভোট দিয়েছেন। চেয়ারম্যানকে 1 ভোট আর মেম্বারকে 1 ভোট এবং মহিলা মেম্বারকে 1 ভোট। ধন্যবাদ। এই বয়সে আমরা পারবো কিনা জানি না এইভাবে কথা বলতে। তুমি ভোট দিছো, কথা হয়ে যায় না, তুমি কথা হইবে। আসলে অনেকে লজ্জা পাইতেছে। আমার ভাই গুরি মার্কা, মেম্বার পদপ্রার্থী তাজুল ইসলাম ভাই, বলেন কেমন হচ্ছে নির্বাচন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকের যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে, আমি আশা করব আমার এই 6 নং ওয়ার্ডের ভোটারগণ সুষ্ঠুভাবে ভোট দিবেন, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করি। তো আসলে পূর্বেও আমাদের এই সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কি না, সুষ্ঠু ভোট হচ্ছে, আরও সুন্দর হবে। পূর্বেও আমার এই বজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে কোনোদিনও বিশৃঙ্খলা হয়নি, আজকেও বিশৃঙ্খলা হবে না, এটি আমি প্রত্যাশী। এখন পর্যন্ত যা ভোট চলছে খুব সুষ্ঠু অবাধ সুন্দর ভোট চলছে, সবার সহযোগিতা পেলে আমি আমার ঘুরি মার্কা নিয়ে বিজয়ী লাভ করতে পারবো, সেই প্রত্যাশা আমি করি। আমরাও আশা করি। এখানে নিখিল সরকার আছেন, তাজুল ইসলাম ভাই আছেন, আরও 4-5 জন মেম্বার, সবাই পাস করেন। আপনারা সবাই যদি পাস করতে পারতেন তাহলে আমরা জনগণ সবাই খুশি হইতাম, তাহলে আর কেউ বিরোধী থাকতো না, বিরোধী দল আর থাকতো না, সবাই আমরা সরকার হয়ে যেতাম, সরকারি দল। আমরা দর্শক দেখাবো এখন, প্রচুর দর্শক সমাগম, প্রচুর দর্শক সমাগম, প্রচুর প্রচুর দর্শক সমাগম, প্রচুর দর্শক সমাগম, এটা আসলে স্মরণীয়। তো সুপ্রিয় দর্শক, আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, এই বিশ্বাসটা আমরা রাখি, আপনাদের লাইভটি শেয়ার করলেই সবচেয়ে 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 খুশি হব। আসসালামু আলাইকুম।